ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি রাষ্ট্রে যে রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের নিয়ম বা আইন কানুন মেনে চলতে হবে আপনাকে, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্না বিরোধী না হবে, শরীয়ত বিরোধী কোনো আইন না হলে সে নির্দেশ পালন করা ওয়াজিব। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইতাআত করো, আনুগত্য রাসূলের আনুগত্য করো এবং তোমাদের প্রশাসকদের, এর মধ্যে আলিম উলামাও শামিল, আইম্মা ইকরাম, মুজতাহিদিন, তো প্রশাসকদের বা রাষ্ট্র পরিচালকদের আনুগত্য। এর এটি রাষ্ট্র পরিচালকদের আনুগত্য হবে কোরআন এবং সুন্নার নিমিত্তে, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের নিমিত্তে। এই জন্য আল্লাহ পাক আতিউল্লাহ আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম, আতিউ বলেন নি আবার, আল্লাহর ক্ষেত্রে আতিউ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্রে আতিউ, এরপরে আতিউ নাই, তার মানে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের নিমিত্তে যদি হয় তাহলে ঠিক, আর যদি শরীয়ত বিরোধী কোনো নির্দেশ হয় এটা পালন করা সঠিক না। বাকি হলো আপনি অরাজকতা সৃষ্টি করবেন অথবা বিদ্রোহ করবেন, এইসব হলো অন্য মশলা, ওইটা তো বিদ্রোহ ঘোষণা দেওয়া বা রাষ্ট্রীয় ক্ষমতা কি বলে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এইসব যাইজ না, এসব হচ্ছে অন্য মশলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাম্মাল আলিনা সিলাহ ফালাইসা মিন্না, যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ফিতনা ফাসাদ করতে পারবেন না, আপনি ব্যক্তিগত জীবনে আমল করবেন না, মানুষকে বলবেন যেটা করার এটা আমরা করবো না, যদি শরীয়ত বিরোধী নির্দেশ হয় তার নির্দেশ মানা যাবে না। লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, খালিক স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না। তো বাহ্যিক যেসব নিয়ম কানুন সরকারের আছে ওগুলো আপনি পালন করতেই হবে। যে দেশে আছেন যেখানে যেভাবে আছেন, যেমন ট্রাফিক নিয়ম, চলাফেরার নিয়ম, অন্যান্য নিয়মতান্ত্রিক যেগুলো, একটা উদাহরণ দিলাম যে ট্রাফিক নিয়ম, এগুলো নিয়ম মতো আপনাকে মানতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।